তাকে দেখে মনে হতো গম্ভীর একজন মানুষ, কিন্তু তার ভিতরে উনি সহজ-সরল শিশুর মতো একজন মানুষ। এই শিশুসুলভ ব্যাপারটা আসলে আমাদের সবার মধ্যে থাকে না। উনি কত বড় আর্টিস্ট সবাই জানে, কিন্তু উনি যে কত বড় মনের মানুষ ছিলেন এটা আমি আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন না। রাজনৈতিক দর্শন তার, উনি যখন এমপি হলেন সেই সময়টাতে আমাদের সৌভাগ্য হয়েছিল তার সাথে বেশ কিছুদিন একসাথে কাজ করার, একসাথে অনেক কাছে থেকে তাকে দেখার। মনে করেন তার একটা খোলা শত্রু যে তাকে দেখেই বদনাম করে, কিন্তু চোখের সাথে চোখ বিনিময় হয়ে গেলে একবার যদি বলে ফারুক কেমন আছো, কেমন আছিস, কেমন আছেন, সাথে সাথে সব ভুলে যায়। আজ আসলে গভীর শোকের দিন। আজ আমাদের প্রিয় নায়ক ফারুক ভাই, যাকে আমরা মিয়া ভাই বলে ডাকতাম, আমাদের চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত ফারুক ভাই, আমাদের চলচ্চিত্রের একজন কিংবদন্তি, আমাদের একজন অভিভাবক, চলে গেলেন আমাদেরকে শূন্য করে দিয়ে। ফারুক ভাইয়ের সাথে আমার কাজের সম্পর্ক হচ্ছে কি, আমি শেষের দিকে ঘরের লক্ষ্মী নামে একটা সিনেমা করেছিলাম, সেই সিনেমা করতে গিয়ে দিয়েছে যে একজন কত বড় মাপের অভিনেতা এবং কত বড় মনের একজন মানুষ। তাকে দেখে মনে হতো গম্ভীর একজন মানুষ, কিন্তু তার ভিতরে উনি সহজ-সরল শিশুর মতো একজন মানুষ। এই শিশুসুলভ ব্যাপারটা আসলে আমাদের সবার মধ্যে থাকে না, এটা ভীষণভাবে মিস করব। আর ফারুক ভাইয়ের সঙ্গে প্রচুর গল্প করতাম, প্রচুর কথা বলতাম, প্রচুর স্মৃতি, মানে বলে বোঝানো যাবে না। এভাবে হঠাৎ করে চলে যাবে, এত প্রাণশক্তি ছিল মানুষটার, সেই মানুষটা এরকম হঠাৎ করে আমাদেরকে মানে নিঃসঙ্গ করে খালি করে দিয়ে চলে যাবে, এইটা আমরা আসলে মেনে নিতে পারছি না। ফারুক ভাইয়ের জন্য অনেক দোয়া, ফারুক ভাই চিরকাল বেঁচে থাকবে তার কাজ দিয়ে। তার অসাধারণ অসাধারণ কিছু সিনেমা আছে, বাংলা সিনেমার, বাংলা গ্রামের সিনেমাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি থেকে শুরু করে এরকম শত শত ছবি আছে। এবং রাজনৈতিক দর্শন তার, উনি যখন এমপি হলেন সেই সময়টাতে আমাদের সৌভাগ্য হয়েছিল তার সাথে বেশ কিছুদিন একসাথে কাজ করার, একসাথে অনেক কাছে থেকে তাকে দেখার। সো তার এই ভালো মানুষিটা, তার এই বন্ধুত্বটা, এগুলি ভীষণভাবে মিস করব। এবং মানে আমাদের FDC সামনে দিয়ে যখন নাকি ফারুক ভাই যেতেন কোনো কাজে, অকারণে যে কোনো কাজ, মানে একটা ইসে পেলেই FDC চলে আসতো, গিয়ে আমাদের সঙ্গে গল্প করতো, সেটে যেত। সো এরকম আন্তরিক মানুষ পাওয়া তো আসলে মুশকিল। তো ফারুক ভাইয়ের যাওয়াতে আমাদের অনেক বড় লস হয়ে গেল। ফারুক ভাইয়ের জন্য অনেক দোয়া করি, ফারুক ভাই চিরকাল বেঁচে থাকবেন আমাদের অন্তরে, আমাদের ভালোবাসায়, আমাদের শ্রদ্ধায়, আমাদের দোয়ায়। উনি যে ফিল্মের ক্যাপ, মানে আমরা সবাই জানি উনি শুধু অভিনেতা না, উনি শুধু নেতা না, আর যেমন তো সংগঠক। আর আমি খুব কাছ থেকে মিশে যেতাম, আমি উত্তরা, উনি আমার পাড়ারই এমপি মহোদয় বা বড় ভাই মহোদয়, উনি কত বড় আর্টিস্ট সবাই জানে, কিন্তু উনি যে কত বড় মনের মানুষ ছিলেন এটা আমি আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন না। মনে করেন তার একটা খোলা শত্রু যে তাকে দেখেই বদনাম করে, কিন্তু চোখের সাথে চোখ বিনিময় হয়ে গেলে একবার যদি বলে ফারুক কেমন আছো, কেমন আছিস, কেমন আছেন, সাথে সাথে সব ভুলে যায়। এরকম লোক আমি দেখি নাই, এরকম ব্যক্তিত্ব চলচ্চিত্রে দেখি নাই। এবং আমি খালি বলবো, আজকের দিনটা আপনারা সবাই তাকে ফোকাস দিচ্ছেন, ফোকাস দিবেন, খুবই স্বাভাবিক, কিন্তু আমার আপনাদের কাছে একেবারে বিনয়ের সাথে একটা অনুরোধ, আপনারা তার পরিবারের পাশে থাকবেন। আপনারা আমাদের সিনিয়র অল্প কয়েকজন লোক আছেন, আমাদের দেখেন আমাদের হাতগোনা এখন আলমগীর ভাই আছেন, আমাদের সোহেল রানা আছেন, আমাদের জাভেদ ভাই আছেন, আমাদের উজ্জ্বল ভাই আছেন, আপনারা আমাদের মুরব্বীদের দিকে আপনারা আগে থেকেই মরার পরে দেখেন, যদি যতই সম্মান দেখানো হোক ওই সম্মানটা কি উনি পান, উনি সম্মানটা উনি কি অনুভব করেছেন। তো আমার আমি আপনাদের কাছে এটাই বলবো যে বিং মুসলিম তো তার আত্মার রূহ মাগফিরাত কামনা আপনারা সবাই করি, আমরাও করব, তার পরিবারের পাশে থাকবেন এবং তার কীর্তিগুলোকে আপনারা বিশ্বের সমস্ত জায়গায় ছড়াইয়ে দিবেন, এটাই আমার মূল কথা।